আমার প্রিয় ছাত্রছাত্রী, চলো আজকে আমরা 162 পৃষ্ঠার বাকি অঙ্কগুলি দেখি। আজকে প্রথমে করব 12-র অঙ্ক দাগ থেকে। এর আগে 10 পর্যন্ত করেছি, ঠিক আছে, 11টা 10-এর মতনই হবে। আজকে 12টা দেখি। 12টা কী বলেছে? 2x-1/x1 হলে x² + 1/4x² মান লিখি, ঠিক আছে। দেখো কি বলছে, তোমাকে বলেছে 2x-1/x = 4, আর তোমাকে বের করতে বলেছে দেখো পাশে x² + 1/4x² মান। তাহলে দেখো এই জায়গায় এক্স আছে, এখানে 2x আছে, তুমি মান বসাতে পারবে না, তার জন্য এই ফিগারে আনতে হবে তোমাকে, ঠিক আছে। এই ফিগারে আনতে গেলে তোমাকে কি করতে হবে, এই বাম সাইডের এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। উভয় পক্ষকে কি করলাম, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। ভাগ করার পর দেখো কি পাচ্ছি, 2 দিয়ে কেটে দাও, তাহলে এক্স থাকলো, এখানে 1/2x থাকলো, 2 দিয়ে কেটে দাও সমান 2 থাকলো, তাহলে কি পেলাম, x-1/2x = 2। তাহলে দেখো এখানে আমি x² + 1/2x এর হোল স্কোয়ার করতে পারবো, ঠিক আছে। দেখো a-b² + 2ab সূত্র লিখলাম, ঠিক আছে। এটার মান বসাও, এটা ফিগার মান পেয়ে গেছো, 2 বসিয়ে দাও, 2x কেটে যাবে +1, তাহলে কত হচ্ছে, 2 × 4 + 1 = 5, আমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, পরের কোনটা করবো, 12-13টা একই xiv করে দিচ্ছি, দেখো xiv, ঠিক আছে। xiv-তে কী বলেছে একবার দেখে নাও, xiv-তে বলেছে যে a² + b² = 5ab হলে দেখাও যে a² / b² + b² / a² = 23, ঠিক আছে, তোমার 23 দেখাতে হবে। বেশ দেখো প্রথমে বলছে a² + b² = কী বলেছে, 5ab, ঠিক আছে, বেশ 5ab। আচ্ছা এটাকে উভয় পক্ষকে ab দিয়ে ভাগ করে দাও, ab, ঠিক আছে, ab কি লিখবো, উভয় পক্ষকে ab দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে দেখো এইবার এটা বিচ্ছেদ করো এরকমভাবে, আর ab কেটে যাবে = 5, বা এখানে a² কেটে যাবে, b² এটা কেটে যাবে, তাহলে থাকবে a/b + b/a = 5, মান পেয়ে গেলাম। এবার তোমাকে বের করতে বলেছে কি, a² / b² + b² / a², ঠিক আছে, এটার মান বের করো, প্লাস আছে, প্লাস সূত্রটা নাও, a + b² - 2ab, এটা এটা কেটে যাচ্ছে, দেখো এটার মান কত বলো তো, 5 বসাও, -2, 5² মানে কত, 25 - 2 কত হবে, 23, ঠিক আছে। এটা দেখো দেখাতে বলেছে, চলে এসছে 23, ঠিক আছে। তোমাকে মনে রাখতে হবে এখানে ab দিয়ে প্রথমে যেটা আছে ab দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, 23 হলো। আচ্ছা এবার দেখো xiv হলো, আচ্ছা xv টা করে দিচ্ছি, দেখো 6x² - 1 = 4x আছে, এখানেও তাই 6x² - 1/4x/x, কী করলাম, উভয় পক্ষকে x দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে xx এখানে চলে যাবে, আচ্ছা এটা আলাদা করে দাও, x = 4, তাহলে দেখো x² এটা কেটে গেলে x থাকছে, 6x - 1/x = 4, ঠিক আছে, এটা পেলাম। আচ্ছা এবার তোমাকে বলেছে অতএব 36
एक्स स्क्वायर प्लस वन बाय एक्स स्क्वायर एटा देखो छ एक्स होल स्क्वायर ठीक है प्लस वन बाय एक्स होल स्क्वायर तेल स्क्वायर प्लस बी स्क्वायर भांगो ये माइनस आज माइनस सूत्रा ने माइनस बी होल स्क्वायर प्लस टू ए बी एक्स एक्स कर दाओ ठीक है यार मान बसाओ छ एक्स माइनस वन बाय एक्स मान कत बोल तो चार चार स्क्वायर प्लस छः दो बारो चार स्क्वायर मान कत षोलो प्लस बारो समान कत हे आठाश ठीक है বুঝতে পেরেছ? আচ্ছা এটা এখানে প্রমাণিত করতে বলেছে বলে প্রমাণিত লাগবে, প্রমাণিত ঠিক আছে। থ্যাংক ইউ। এই পর্যন্ত দেখো, আর একটা দেখো, এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান ছয় হলে এম মাইনাস টু এ হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। কী করে করবো দেখো, চলো দেখি আমরা। আচ্ছা এখানে দেখো বলছে, তোমাকে বলেছে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান ছয় ঠিক আছে, কয়টা এক্স ভি আই আই বেশ দেখো, এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ছয়কে চার যুক্ত দুই করো, এম মাইনাস এই দুইটা ডান সাইডে দুইটা বাঁ দিকে নিয়ে এসে এম এর সাথে দাও, ওয়ান বাই এম মাইনাস টু সমান থাকলো চার ঠিক আছে বেশ। এবার দেখো অতএব যেটা মান বের করতে হলেছে স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ হবে, এই সূত্রটা মাইনাস সূত্রটা নাও, এটা এ আকার এটা মাইনাস হবে এম মাইনাস টু, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হলো প্লাস টু এ আর ওয়ান বাই এইটা ঠিক আছে, সমান এটার মান কত বলেছে দেখো চার প্লাস টু এটা এটা কেটে যাচ্ছে, চার স্কোয়ার মানে কত ষোলো প্লাস দুই সমান কত হচ্ছে আঠারো ঠিক আছে, এটা তোমার অ্যান্সার। কী করলাম আরেকবার দেখে নাও, এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান ছয় আছে, ছয়কে চার যুক্ত দুই করো, এই দুইটাকে বাঁ সাইড দাও, এই এম এর সাথে দাও, এম মাইনাস টু এটা যাচ্ছিল তাহলে এলাম চার। এবার দেখো যেটা মান বের করতে বলেছে এম মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকৃতি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সূত্র লেখে নাও, এটার মান বসে দাও চার, এটা এটা কেটে যাচ্ছে প্লাস দুই চার স্কোয়ার ষোলো দুই কত হচ্ছে আঠেরো ঠিক আছে। আচ্ছা এই পৃষ্ঠার যে অঙ্কগুলো বাদ দিলাম সেই অঙ্কগুলো তোমরা আমাকে করে পাঠিয়ে দাও ঠিক আছে, বাকি অঙ্কগুলো এই পৃষ্ঠারই করে পাঠিয়ে দাও। থ্যাংক ইউ।